নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউচ উইথ ড্রিমস আজকে চোদ্দই জানুয়ারি দুই হাজার কুড়ি এই ভিডিওতে আলোচনা করবো আজকের গুরুত্বপূর্ণ সব কারেন্ট প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে কারেন্ট এভেন্স আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় আর প্রতিদিন যদি তোমরা কারেন্ট অ্যাভেন্স ভালোভাবে দেখো আর পিডিএফটা যদি ডাউনলোড করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে পরীক্ষার আগে তোমাদের কারেন্ট এভেন্স নিয়ে কোনো টেনশনই থাকবে না তাই ভিডিওটি ফুল দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিও ওখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নিতে পারবে এছাড়া টেলিগ্রামে যাবতীয় তথ্য সরকারি চাকরির নোটিফিকেশন অ্যাডমিট কার্ড কবে দেবে স্টাডি মেটেরিয়াল কাট অফ সমস্ত বিষয় বিবরণ দিয়ে থাকি আপ টু ডেট থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও তাহলে দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে প্রথম কারেন্ট হচ্ছে যে জাতীয় যুব দিবস কবে পালন করা হয় প্রথম অপশন এগারোই জানুয়ারি দ্বিতীয় অপশন নয়ই জানুয়ারি তৃতীয় অপশন বারোই জানুয়ারি চতুর্থ অপশন দশই জানুয়ারি রাইট আনসার হচ্ছে বারোই জানুয়ারি যে জাতীয় যুব দিবস কবে পালন করা হয় বারোই জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ কাইন্টিভেন্স কার উদ্দেশ্যে এটি পালন করা হয় স্বামী বিবেকানন্দর উদ্দেশ্যে এটি পালন করা হয় জাতীয় যুব দিবস প্রথমে জাতীয় যুব দিবসটি কবে থেকে পালন করা হয় উনিশশো সালে সরকার ঘোষণা করে যে জাতীয় যুব দিবস পালন করা হয় ওই সাল থেকে কিন্তু ওই সালে হয়নি জাতীয় যুব দিবস তার পরের সাল থেকে উনিশশো সাল থেকে এই জাতীয় যুব দিবসটি পালন করা হয় দুটো ইম্পর্টেন্ট ডেট যে উনিশশো সালে সরকার ঘোষণা করে কিন্তু ওই সালে হয়নি তার নেক্সট পরের বছর আর উনিশশো পঁচাশি সাল থেকে জাতীয় যুব দিবস পালন করা হয় দুই নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে আজ প্রধানমন্ত্রী পোর্ট ট্রাস্টের তম বর্ষ পূর্ত উপলক্ষে কলকাতার বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে প্রথম অপশন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর দ্বিতীয় অপশন অটল বন্দর তৃতীয় অপশন রবীন্দ্রনাথ বন্দর চতুর্থ অপশন বিদ্যাসাগর বন্দর রাইট आंसर হচ্ছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর क्वेश्चनটি কি আজ প্রধানমন্ত্রী পোর্ট ট্যাস্টে 150তম বর্ষ উপলক্ষ্যে কলকাতার বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর খুব ইম্পর্টেন্ট क्वेश्चन দেখো কারেন্ট অ্যাফেয়ার্স টোনভাবে আসবে যে কলকাতা বন্দর বা পোর্ট ট্যাস্টের কত বছর পূর্ণ হলো তখন তোমাদের आंसर লিখতে হবে যে 150 বছর পূর্ণ হলো আর পোর্ট ও কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বন্দরটি কারা তৈরি করেছিল এই বন্দরটি তোমাদের তৈরি করেছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এটি কত সালে তৈরি করেছিল আঠারোশো সালে এটি তৈরি করেছিল খুব একটি গুরুত্বপূর্ণ কান্ট্রিপেজ তোমরা নোট ডাউন করে রেখো তারপর তিন নম্বর কান্ট্রিপেজটি কে আছে ভারতের সব থেকে নিরাপদ শহর কোনটি প্রথম অপশন মুম্বাই দ্বিতীয় অপশন চেন্নাই তৃতীয় অপশন কলকাতা চতুর্থ অপশন রাঁচি প্রথম অপশন হচ্ছে কলকাতা যে ভারতের সব থেকে নিরাপদ শহর হচ্ছে কলকাতা আর দ্বিতীয় অপশনে কি আছে ব্যাঙ্গালোর আছে দ্বিতীয় অপশনে চার নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যে পাইপলাইনের সাহায্যে পাঁচটি রাজ্যে গ্যাস সরবরাহের জন্য প্রধানমন্ত্রী কোন প্রকল্পের সূচনা করলো প্রথম অপশন সাতি গঙ্গা প্রকল্প দ্বিতীয় অপশন গ্রামীণ গঙ্গা প্রকল্প তৃতীয় অপশন উজ্জ্বল গঙ্গা প্রকল্প চতুর্থ অপশন ঊর্জা গঙ্গা প্রকল্প রাইট আনসার হচ্ছে ঊর্জা গঙ্গা প্রকল্প খুবই একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা খুব মন দিয়ে তোমরা শোনো আর খাতা পেন নিয়ে নোট ডাউন করতে থাকো যা যা বলি যে পাইপ লাইনের সাহায্যে পাঁচটি রাজ্যে যে গ্যাস সরব জন্য প্রধানমন্ত্রী যে নতুন প্রকল্প ঘোষণা করলেন এটা হচ্ছে উর্জা গঙ্গা প্রকল্প টোটাল কটি রাজ্য পাঁচটি রাজ্য পাঁচটি রাজ্য কি কি আছে পাঁচটি রাজ্য হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা আমি একটি ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে এই প্রকল্পটা কি জিনিস এটি হচ্ছে উর্জাগঙ্গা গঙ্গা প্রকল্প এটা দেখো তোমরা যে উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে বিহার তারপরে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা এই প্রজেক্টটা হবে এই প্রজেক্টটা কি যে প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাস আমাদের এই রাজ্যগুলোকে সরবরাহ করবে আর এই প্রজেক্টটা কারা করবে এই একটি বেসরকারি সংস্থা করবে সেটি হচ্ছে গেইল গেইল এটা করবে তাহলে এখানে দেখো যে টোটাল পাঁচটি রাজ্য আছে সেই পাঁচটি রাজ্য কি কি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা এই হচ্ছে পাঁচটি রাজ্য আর এই প্রকল্পটি কোথার থেকে শুরু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন জগদীশপুর থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে উত্তরপ্রদেশে আর শেষ হচ্ছে কোথায় হলদিয়া আমাদের হলদিয়ার এখানে টোটাল শেষ হচ্ছে আর এই দিকে তোমাদের উড়িষ্যার দেখো পাড়া দ্বীপ আছে এই সবগুলো পয়েন্ট দরকার নেই শুধু এটি লিখে রাখো যে উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে হচ্ছে হলদিয়া এটি টোটাল কিলোমিটার কত এটির পাইপলাইনের টোটাল কিলোমিটার হচ্ছে ছয় হাজার সরি দুই হাজার কিলোমিটার এটি টোটাল পাইপলাইনের দৈর্ঘ্য আর এটি কে করবে কোন সরকারি সংস্থা করবে এটা করবে হচ্ছে গেইল করবে এই এই প্রজেক্টটা কে হল এটা কি একটি পাইপ আর কি গ্যাস সরবো ন্যাচারাল গ্যাস সরবো যেটি এই পাঁচটি রাজ্যের সরব করা হবে খুব একটি একটি গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নোট ডাউন করে রাখো পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে যে চোদ্দতম জাতীয় স্বাস্থ্য রিপোর্টে ভারতের গড়ায়ের কত প্রথম অপশন সাতষট্টি পয়েন্ট টু বছর দ্বিতীয় অপশন ষাট বছর তৃতীয় অপশন পঁয়ষট্টি বছর চৌদ্দ অপশন সত্তর বছর রাইট আনসার হচ্ছে সাতষট্টি পয়েন্ট টু বছর যে চোদ্দতম ভারতীয় জাতীয় স্বাস্থ্য রিপোর্টে ভারতের গড় বছর নম্বর হচ্ছে ওয়ার্ল্ড অব হিসেবে মনোনীত হলেন কে খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স এটি নোট ডাউন করে রেখো অবশ্যই প্রথম অপশন রানী সেন দ্বিতীয় অপশান রানী রামপাল তৃতীয় অপশান রিনা রামপাল চতুর্থ অপশন স্বপ্না সেন রাইট আনসার হচ্ছে রানি রামপাল কোয়েশ্চেনটি কি আছে যে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত হলেন কে তিনি হচ্ছেন রানি রামপাল কোয়েশ্চেনটি অন্যভাবে আসতে পারে যে রানি রামপাল সম্প্রতি যে একটি অ্যাচিভমেন্ট করলেন সেটি কি তখন অ্যানসার কোশ্চেনের অপশানে থাকবে যে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসেবে তিনি মনোনীত হলেন রানি রামপাল সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে গরিবদের উন্নয়নের জন্য কোন রাজ্য সরকার আম্মাভাদি যোজনা চালু করলো প্রথম অপশান কেরালা দ্বিতীয় অপশন গোয়া তৃতীয় অপশন অন্ধ্রপ্রদেশ অপশন ত্রিপুরা রাইট আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ কি যোজনাটা কি আম্মাভাদি যে গরিবদের উন্নয়নের জন্য কোন রাজ্য সরকার আম্মাভাদি যোজনা চালু করলো অন্ধ্রপ্রদেশ তারপর তোমাদের আট নম্বর কান্টেন্স হচ্ছে সাম্প্রতিক কোন রাজ্য সরকার তাদের বিধানসভায় জন্য নতুন লোক উন্মোচন করলো প্রথম অপশন ঝাড়খন্ড দ্বিতীয় অপশন ছত্তিশগড় তৃতীয় অপশন মিজোরাম চতুর্থ অপশন অরুণাচল প্রদেশ রাইট অ্যান্সার হচ্ছে যে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ কি সাম্প্রতিক কোন রাজ্য সরকার তাদের বিধানসভায় নতুন লোগো আর কি বিধানসভায় তাদের একটা নতুন সিম্বল যেটা উন্মুক্ত করলো সেটি হচ্ছে উন্মোচন করলো সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ নয় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে যে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের পাঁচ লক্ষ টাকার জীবন বিমা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার প্রথম অপশন তেলেঙ্গানা দ্বিতীয় অপশন ওয়েস্ট বেঙ্গল তৃতীয় অপশন আসাম চতুর্থ অপশন ত্রিপুরা রাইট অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের পাঁচ টাকা সরি পাঁচ লক্ষ টাকা জীবন বিমানা দেবে কোন সরকার ওয়েস্ট বেঙ্গল সরকার গঙ্গাসাগর মেলা কবে থেকে শুরু হলো দশই জানুয়ারি থেকে এবার শুরু হচ্ছে চলবে হচ্ছে সতেরোই জানুয়ারি পর্যন্ত ডেটটা মনে রেখো পরীক্ষায় দিলেও দিতে পারে যে গঙ্গাসাগর মেলা কবে থেকে শুরু হলো দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি আর পাঁচ লক্ষ টাকা জীবন বিমা দেবে ওয়েস্ট বেঙ্গল সরকার দশ নম্বর কারেন্ট এফেয়ার্স কি আছে ইয়েস ব্যাংকের কোন ডিরেক্টর সম্প্রতি পদত্যাগ করলেন প্রথম অপশন উত্তম আগরবাল দ্বিতীয় অপশন সমীর আগরওয়াল তৃতীয় অপশন তন্ময় রায় অপশন রাজীব মেহতা রাইট আনসার হচ্ছে উত্তম আগরবাল ইয়েস ব্যাংকের কোন ডিরেক্টর পদত্যাগ করলেন এস ব্যাংক একটি বেসরকারি ব্যাংক এটি তোমাদের কত সাল থেকে চালু হয়েছিল দু হাজার চার সালে ইয়েস ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় তাহলে আজকের এই দশটি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোই ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে অবশ্যই জানাবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে धन्यवाद